হাতত নিযুক্তি পত্র লৈ হাহাকার যুবক যুবতীর। আয়কর বিভাগত চাকরি দিম বলে এই সকল যুবক যুবতীর পৰা লৈছিল ধন, নিজকে পরিচয় দিছিল আয়কর বিভাগৰ কর্মচারী বলে। যুবক যুবতী সকলক দিছিল নিযুক্তি পত্র, কিন্তু টেক্স বিষয়ায় উলাল ভুয়া। চাকরি পায়ো হাহাকার করবলগা হয়েছে ধুবুরীর বহু যুবক যুবতীয়ে। হাতত নিযুক্তি পত্র লৈ ঘেরাও করেছে এটা বাসগৃহ, বিচারিছে ন্যায়। এইজন হয়েছে রোহিত সরকার। এই মহাপ্রবঞ্চক রোহিত সরকারে নিজকে টেক্স বিষয়া বলে চিনাকি দি বহু যুবক যুবতীর পৰা চাকরি দিয়া নামত সংগ্রহ করেছিল 1,000-5,000 পর্যন্ত টাকা। অকল ধন সংগ্রহ করাই নহয়, শতাধিক যুবক যুবতীক প্রদান করেছিল ভুয়া নিযুক্তিপত্র। এই নিযুক্তিপত্র সমূহ দি প্রথমে নিযুক্তির তারিখ 20 আগস্ট দিয়েছিল রোহিত সরকারে, কিন্তু তারপর কোনো কারিকরী কারণ দেখাই নিযুক্তির তারিখ সলনি করে 21 আগস্ট করেছিল। আর 21 আগস্টর দিনা ধুবুরীর সেন্ট্রেল জিএসটির কার্যালয়ত গৈ চাকরিত জয়েন করবলে কৈছিল যুবক যুবতী সকলক। কিন্তু 21 আগস্ট অর্থাৎ বুধবারে পোয়া শতাধিক যুবক যুবতী চাকরিত যোগদান করবলে গৈ জানিব পারে যে উক্ত নিযুক্তি পত্রখন ভুয়া। তেখেতসকলৰ পৰা 2,000-5,000 টাকা এনেকে লৈছে এজন লড়াই, আর সেন্ট্রাল জিএসটি চাকরি দিয়ে বলে এনেকা তেখেতসকল প্রশিক্ষণ দিছে। আর মই চাইছো নিজেও যে তেখেতসকল এখন অ্যাপয়েন্টমেন্ট লেটারর কাগজ দিয়া হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভুয়া। মই ইতিমধ্যে সিজিএসটি অফিসতো গৈছিলো, নিজে লগ করছো এসির লগত, লগ করে পেলে চালো যে এই বস্তুটো ফুল মানে একদম ভুয়া বস্তু, এই আর কোনো চাকরি নেই। আর তেখেতে স্বীকারও করেছে যে এই ভুল করে তেখেতে ভুয়া কামখিনি করেছে, লজনে স্বীকার করেছে। ও বহুত আছে, এতে ইতিমধ্যে তো 60-70 জন ইয়াতে আছে, আর আছে বলে আমি আশা রাখলো ইয়াতে। লড়াজনের নাম কি সরকার? রোহিত সরকার। রোহিত সরকার লগে লগে মহাপ্রবঞ্চক রোহিত সরকারের বাসগৃহত উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে যুবক যুবতীর দলটুয়ে। পরবর্তী সময়ত ধুবুরী কলেজ নগর আরক্ষী উপস্থিত হয়ে মহাপ্রবঞ্চক রোহিত সরকারক আটক করে থানালৈ লৈ যায়। এতিয়া প্রশ্ন হয়, এই যুবক যুবতী সকলের জীবনক লৈ হেতালি খেলিবলৈ কত অধিকার পালে রোহিত সরকারে? ব্যুরো রিপোর্ট, টাইমিং।